এখন আমরা এখানে একটা কাহিনী জানতে পারবো, যা যে তার হযরত ইয়াকুব আলাইহিসসালামের জিয়া পুত্র হযরত ইউসুফ আলাইহিসসালাম ছিলেন অনেক আদরের। এদের যে তার হযরত ইউসুফের ভাই ছিলেন শহদুর বিন ইয়াসিন, উনি ব্যতীত যে আর যে ভাইগুলো ছিল আরও 11 জনের মধ্যে আরও 10 জন ভাই ছিল, সৎ ভাই যারা ছিলেন 10 জন, তারা এই ইউসুফের প্রতি ঈর্ষান্বিত ছিলেন। কারণ এই হযরত ইউসুফের হযরত ইয়াকুব আলাইহিসসালাম অনেক ভালোবাসতেন, আদর করতেন, যার দরুন এটা তারা সহ্য করতে পারত না। সহ্য করতে না করে তাদেরকে তার ব্যাপারে বিভিন্নভাবে সংযোগ করা শুরু করলো। তখন হযরত ইয়াকুব আলাইহিসসালামকে তার কাছে বললেন যে হযরত ইউসুফকে আমরা খেলার জন্য মাঠে নিয়ে যাই। তখন সেই যার জন্য সেখানে গিয়ে তারা এই খেলাইয়া সেখানে কী করলেন, তাকে মারদ সেখানে নিয়ে তাকে খেলার অজুহাত দেখাইয়ে সেখানে তাকে মারধর করে শরীর রক্তান্তর করে একটা কূপের মধ্যে ফেলে দেয়। সেই কূপের মধ্যে ফেলে দিয়ে বাসায় এসে বলে তার বাবার কাছে যে আমরা যখন খেলা শুরু করি তখন হযরত ইউসুফকে একটা বাঘে তাকে খেয়ে ফেলেছে, দেখো তুমি তুমি যদি বিশ্বাস না করতে পারো তার যে জামা কাপড়গুলো সেই কাপড়গুলো রক্তে রঞ্জিত আছে, আপনি দেখতে পারেন। তখন তার পিতা এটা শুনে তাদের প্রতি বিশ্বাস করলেন না এবং তার প্রতি ঈর্ষান্বিত করে রাগান্বিত করলেন না তাদের প্রতি। তাদের তারা তাকে কেন্দ্রকে তিনি শুধু তাদের প্রতি রাগ না করে ধৈর্য ধারণ করে বললেন ধৈর্যই শ্রেয়, কারণ তোমরা যা বলছো সবই মিথ্যা, কারণ আল্লাহ তিনি আমাদের আমার আশ্রয়স্থল, তিনি আমাদের সাহায্য করবেন। এই কথাটা হযরত ইউসুফ সূরা ইউসুফ আয়াতুল 18 নম্বরে বলা হয়েছে যে আসলে কেউ যদি সুদামি করে কেউ কাউকে মারতে চায় তাহলে আল্লাহ যদি সহায় থাকে তাহলে কেউ তাকে মারতে পারে না, যার জন্য তিনি তার বিশ্বাস ছিল যে তার আদরের ছেলে কখনোই মারা যায়নি, যার দরুন তাদের কথা বিশ্বাস না করে আল্লাহর কাছে তিনি সাহায্য প্রার্থনা করলেন। এইভাবে ষড়যন্ত্রের কবল থেকে হযরত ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন। এরপর হলো ক্রীতদাস হিসাবে বিক্রয়। একদিন একটি বণিক দল ওই কূপের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে তাদের আল্লাহর ইচ্ছায় দলটি পানির পিপাসার জন্য সেই কূপের কাছে গিয়ে দাঁড়ালো এবং চিন্তা করলো যে সেখানে একটা বালতি ছিল এবং রশি ছিল, এই রশি দিয়ে বালতিটা কূপের মধ্যে ছেড়ে দিলেন। দেখা গেল সেই বালতির মধ্যে সেই ইউসুফ আলাইহিসসালাম রশি ধরে ফুরিয়ে দিকে উঠলেন। তখন হযরত ইউসুফ আলাইহিসসালামকে দেখে সবাই বিস্মিত হয়ে গেলেন, একই হ্যাঁ একই এর জন্য একই কি যে কী খবর, কী খবর যে সেখানে এ যে কী কিশোর, অতপর তারা তারা তাকে কোনোরূপ পণ্যরূপে লুকিয়ে রাখল এবং তা কাউকে তারা দেখতে দিলেন না এবং এমন কিছু করলেন যা কেউ যেন তাদের সেইটা যেন সেই লোককে যেন দেখতে না পারে। সূরা ইউসুফ আলাইহিসসালাম আয়াতুল 19 নম্বরে বলা হয়েছে হযরত ইউসুফ আলাইহিসসালামকে তখন আলাইহিসসালামকে নিয়ে তারা কী করলেন, ক্রীতদাস হিসাবে বিক্রি করলেন এবং তারা সেখানে মিশরের যে শাসক আজিজ ছিলেন তাকে সেখানে স্বল্প মূল্যে
তার কাছে মাত্র কয়েক দিরহামের মুদ্রার বিনিময়ে তাকে ক্রয় করে দিলেন। তিনি হযরত ইউসুফ আলাইহিস সালাম এর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং তাকে নিজের ছেলে আর মতো আদর করে লালন পালন করলেন। কিন্তু হযরত ইউসুফের যখন যুবক বয়স, তখন মানুষের অপরাধ মিথ্যা অপরাধের বিনিময়ে তাকে কারাদণ্ড দেওয়া হলো এবং তিনি আল্লাহর প্রদত্ত আল্লাহর অসাধারণ মেধা এবং বুদ্ধিমত্তা আর দুরুন আক্রমণে কারাগারে সকলের শ্রদ্ধার পাত্র হয়ে ওঠেন। তিনি স্বপ্নের প্রত্যেকটা স্বপ্ন ভালো ব্যাখ্যা দিতে পারেন। এই যে তার যে ই ছিল ভালো গুণ ছিল, এটার জন্য তিনি বেঁচে গেলেন এবং এরপর দেখা গেল যে এইভাবে হযরত ইউসুফকে বিক্রি করে দিয়েছিলেন এবং সেখানে যে এরপর হযরত সেখানকার মিশরের যে বাদশা ছিল সেখানে এই স্বপ্নের ব্যাখ্যা, এরপর এই স্বপ্নের ব্যাখ্যা দিলেন হযরত। একদিন মিশরের বাদশা স্বপ্ন দেখলেন যে সাতটি সুস্থ সবল গাভীকে সাতটি দুর্বল গাভী খেয়ে ফেলছে এবং তিনি আরও দেখলেন যে সাতটি সবুজ শস্য শীষ এবং সাতটি শুষ্ক শীষ। তিনি এই স্বপ্নের জন্য এটা দেখার পর তিনি পাগলা পাগল হয়ে গেলেন এবং চতুর্দিকে বিভিন্ন রাজ দরবারে গিনিগুনি এবং যারা পণ্ডিত ছিলেন তাদেরকে ডাকলেন, কিন্তু কারো কথা তিনি কারো ব্যাখ্যা তিনি পছন্দ হয়নি। এবং বাদশার খবর শুনে কারাগারে এক যুবক অনেকেই বললেন যে কারাগারে এক যুবক আছে, সে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন। অবশেষে হযরত ইউসুফ আলাইহিস সালাম এর নিকট এই স্বপ্নের ব্যাখ্যা কাছে জানতে চাইলেন। তিনি তারা স্বপ্নের ব্যাখ্যায় হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন যে এক নাগারে সাত বছর প্রচুর শস্য হবে, আবার পরবর্তী সাত বছর ভীষণ দুর্ভিক্ষ হবে। তাছাড়া সাথে সাথে যেখানে এটারও ব্যাখ্যা দিয়ে দিলেন কীভাবে সেই দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পাবে সেটার উপায়ও বের করে দিলেন। এই ব্যাখ্যায় বাদশাহ অত্যন্ত খুশি হলেন এবং তার মনোমুগ্ধ হলেন এবং তিনি হযরত ইউসুফ আলাইহিস সালামকে বিরুদ্ধে যে আমনিত অভিযোগ ছিল তা তুলে দিলেন এবং তাকে কারাগার থেকে মুক্ত করে দিলেন। আর এই ব্যাখ্যাগুলা এই বাদশার খুব পছন্দ হলো। এখানে আমরা আরেক দিকে ই করতে পারি যে স্বপ্নের হযরত ইউসুফ আলাইহিস সালাম কীভাবে স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন তা বইয়ের আকারে বিশ্লেষণ করব। তাহলে আমরা জানব যে কীভাবে তাকে স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন এবং যে এই যে তিনি যে কথাগুলো বলেছিলেন সত্যি সত্যি দেখা গেল যে তার যে তার মতোই সেইভাবে দেখা গেলো যে সাত বছর সেখানে প্রচুর শস্য হলো এবং আবার সাত বছর পর অনেক দুর্ভিক্ষ হয়ে গেলো। যে দুর্ভিক্ষের কারণে সেখানে দেখা গেল যে রাজ দরবারে অনেক লোক না খেয়ে মারা গেল, যার দরুন সেখানে এই যে এরপর তিনি এই যে কারাগার থেকে যখন তাকে মুক্তি করে দিলেন এবং তার অভিযোগ আমি তো অভিযোগ যে তুলে নিলেন, এরপর তিনি মন্ত্রী পদ পদ লাভ করলেন। কীভাবে তাকে এই মন্ত্রী পদ থেকে কীভাবে তাকে মন্ত্রিত্ব দিয়েছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের দেখা স্বপ্নের ব্যাখ্যায় খুশি হয়ে বাদশাহ তাকে অর্থমন্ত্রী পদে নিয়োগ করলেন, যে তাকে অনেকটা পদে দিলেন অর্থমন্ত্রী পদ আর খাদ্য সব যেন তিনি ঠিকভাবে বন্টন করতে পারেন। এরপর তিনি সেই অনুযায়ী তিনি প্রথম সাত বছর প্রচুর ফলন হলো, এরপর দেখা গেল পরবর্তী সাত বছর সাত বছরে কম ফসল হওয়ার মিশরে দেখা গেল ভীষণ দুর্ভিক্ষ হলো। সেই বিষ
অভাবে এমন দুর্ভিক্ষ হলো যে সারা শহরের মানুষ নাকি বিভিন্নভাবে যন্ত্রণা ভোগ করতে লাগলো, অনেকে মারা গেল। এবং এই অভাবের কারণে তার যে ভাই ছিলেন ব্রাতারা তিনবার খাদ্য সংগ্রহের জন্য তার কাছে আসলেন, কিন্তু প্রথমবারে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে চিনে ফেলেছিলেন এবং তিনি তাদের নিকট পরিচয় প্রকাশ করেননি। কখন তিনি বলেন নাই যে তার যে ভাই, এটা কখনো তিনি প্রকাশ করেননি, কারণ তিনি মানবিক কারণে তিনি প্রত্যেকেই তাদেরকে যথেষ্ট পরিমাণ খাদ্যশস্য দিয়ে তাদেরকে বিদায় করে দিলেন, তারপরেও তার পরিচয় দেন। তারপর দ্বিতীয়বার তার যে সহোদর ভাই ছিলেন বিন ইয়ামিন, তাকে আটকে রেখে দিলেন। এবং তৃতীয়বার যখন আবার খাদ্যের জন্য আসলো তখন তাদের পরিচয় দিলেন তাদের কাছে, এবং তিনি তার পরিচয়ে দেখা গেল যে তার পরিবারের যারা ছিল তাদেরকে রাজ দরবারে আমন্ত্রণ জানাইলেন। তখন ব্রাতাগণ নিজের ভুল বুঝতে পেরে তার হযরত ইউসুফ আলাইহিস সালামের নিকট ক্ষমা প্রার্থনা করলেন যে আমরা যা তোমার সাথে করেছি সেটা ভীষণ অন্যায় করেছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। কিন্তু দেখা গেল তার ভ্রাতাগণ যখন বুঝতে পারলো এবং বলল, তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে, কারণ তারা আল্লাহর শপথ, তিনি নিশ্চয়ই তোমাদের প্রাধান্য দিয়েছেন এবং আমরা তো অপরাধী ছিলাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ এবং আয়াত 91-তে বলা হয়েছে যে আমরা আল্লাহর শপথ, আমরা যা কিছু করছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমরা তোমাদের অপরাধী, কারণ এমন যে অপরাধ করেছি সেটা ক্ষমার যোগ্য নয়, তাই তুমি যদি ক্ষমা করে দাও তাহলে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন। এর জন্য এবং হযরত ইউসুফ আলাইহিস সালাম এই বলে তাদের নিকট ক্ষমা করে দিলেন এবং বললেন আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন, তিনি শ্রেষ্ঠ দয়ালু। তিনি এই কথাটা হযরত ইউসুফ এবং আয়াত 92-এ আমার আয়াতে বলা হয়েছে। তিনি কারণ তিনি এমন একজন লোক ছিলেন যে কারো বিরুদ্ধে তার অভিযোগ ছিল না, তিনি একমাত্র আল্লাহর নিকট তাদের যে অভিযোগ ছিল তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন এবং বলছিলেন যে আল্লাহ তোমাদের ক্ষমা করে দিবেন, কারণ তিনি শ্রেষ্ঠ দয়া, আমার তো করার কিছু নেই, আল্লাহ যদি ক্ষমা করে দেয় তাহলে ক্ষমা হবে, কারণ আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। তখন পরবর্তী সময়ে ভাইয়েরা তার বৃদ্ধ পিতাকে সাথে নিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের নিকট আগমন করলেন। তিনি তাদেরকে উষ্ণ সম্বর্ধনা জানালেন এবং এরপর তারা দেখা গেল যে একসাথে মিলেমিশে বসবাস শুরু করতে লাগলো, আর তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকলো না এবং তারা সবাই এক জায়গায় বসবাস করে শান্তিতে বসবাস করা শুরু করল। হযরত ইয়াকুবের বয়স যখন 110 বছর ছিলেন তখন তিনি মৃত্যুবরণ করেন। এরপর আমরা যদি সবাই এই হযরত ইউসুফের মতো ধৈর্য ধারণ করি তাহলে আমরা আল্লাহর কাছে আমরা তার যে গুণগান সেইভাবে আমরা তাদের কাছ থেকে সব কিছু পাবো। এর জন্য আমরা হযরত ইউসুফের মতো ধৈর্য ধারণ করব এবং তার যে চারিত্রিক গুণাবলী সেটা অর্জন করব এবং সবাইকে আমরা ক্ষমা করে দেব। আমরা এখানে ইউসুফ আলাইহিস সালামের যে কাহিনী জীবনী এটা সম্বন্ধে ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো, তোমার বইয়ের কারি ব্যাখ্যা করো, এইভাবে প্রশ্ন থেকেও যেতে পারে অথবা আমরা এইভাবেও প্রশ্ন বিভিন্নভাবে করতে পারি
যে হযরত ইউসুফ আলাইহিস সালাম তো প্রথমে আমরা বললাম পরিচয় দিলাম হযরত ইউসুফ আলাইহিস সালাম কে ছিলেন তার পিতার নাম কি ছিল এবং তিনি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে তিনি কোন দেশের অধিবাসী ছিলেন তাকে কেন হযরত ইউসুফকে কেন আওসানুল কাসাস বা সর্বোত্তম কাহিনী বলে আখ্যায়িত করেছিলেন এটাও একটা প্রশ্ন থাকতে পারে এবং এরপর ষড়যন্ত্র কবলে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কে এই ষড়যন্ত্র কবলে ফেলে রেখেছিলেন এবং কে তাদেরকে কে উদ্ধার করেছিলেন এই বিপদ থেকে আমার বইয়ের আকারে ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো আমরা কি একটার থেকে যখন প্রশ্ন করতে পারি তাছাড়া আমরা ক্রীতদাস হিসাবে কীভাবে কার কাছে বিক্রি করেছিলেন এবং কে বিক্রি করেছিলেন এটা তোমার বইয়ের আকারে বিশ্লেষণ করো অথবা আমরা যদি এখানেও আরেকটা প্রশ্ন করতে পারি যে কিভাবে কার অপরাধের অপবাদের বিনিময়ে কারাদণ্ড হয়েছিলেন হযরত ইউসুফের তা ব্যাখ্যা করো বা মন্তব্য করো বা তোমার বইয়ের আকারে মন্তব্য লিখো এই ধরনের প্রশ্ন এখান থেকে থাকতে পারে এরপর স্বপ্নের ব্যাখ্যা এখানে এটাও প্রশ্ন থাকতে পারে যে হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের কে স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন তা বিশ্লেষণ করো অথবা কার কে স্বপ্ন দেখেছিলেন এবং কিভাবে স্বপ্নের কথাগুলো কি ছিল যেমন এখানে ছিল যেমন তিনি সাতটি সবুজ সুস্থ গাভীকে সবচেয়ে দুর্বল গাভী খেয়ে ফেলেছেন তিনি আরও দেখেন সাতটি সবুজ শস্য শীষ এবং সাতটি শুষ্ক শীষ এটা কে এই স্বপ্নে দেখেছিলেন ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো আমরা এখান থেকেও প্রশ্ন করতে পারি এছাড়া আমরা আরও প্রশ্ন করতে পারি যে সেখানে স্বপ্নের ব্যাখ্যা কীভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাম দিয়েছিলেন বিশ্লেষণ করব এখানে আরেকটা প্রশ্ন থাকতে পারে কে মন্ত্রিপদ লাভ করেছিলেন এবং কাকে কে মন্ত্রিপদের অর্থমন্ত্রী পদে নিয়োগ দিয়েছিলেন এখানে আমরা জানি যে এখানে হযরত ইউসুফ আলাইহিস সালামের যে ওই মিশরের যে বাদশাহ ছিলেন সেই বাদশাহ স্বপ্নে দেখে তার যে স্বপ্নের ব্যাখ্যা হযরত ইউসুফ আলাইহিস সালাম দিতে পেরেছিলেন এটা দেখে তিনি তাকে অর্থমন্ত্রী পদে নিয়োগ দিয়েছিলেন এখানে যে তার কীভাবে সেই সাত বছর প্রচুর খাদ্য শস্য এবং সাত বছর কম ফসল হয় সেখানে কীভাবে দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ থেকে কীভাবে তার ভাইয়েরা বাঁচতে পেরেছিলেন বা সেখান থেকে কীভাবে তারা সম্মানের সাথে তারা কীভাবে খাদ্য গ্রহণ করেছিলেন যদি সে সেই ইউসুফ যদি তার থাকতো তাহলে ইউসুফ আলাইহিস সালাম তাহলে তাদেরকে তাকে যে অত্যাচারের কথা যদি মনে করতো তাহলে তাদেরকে কখনোই ক্ষমা করতেন না এবং তাকে নিয়ে এইভাবে অপমান না করে তাদেরকে এই খাদ্য শস্যগুলো এইভাবে তাদের নিকট বিলিয়ে দিতেন না নিজের পরিচয়কে তিনি গোপন রেখেছিলেন এবং নিজের পরিচয় গোপন রেখে তাদেরকে বারবার তাদেরকে খাবার খাদ্যগুলো বিলিয়ে দিয়েছিলেন এরপর তাদের যে ভাইয়েরা যখন চিনতে পারলেন যখন তার নিজের পরিচয় দিলেন তখন তারা ভাইয়েরা তার কাছে ক্ষমা চাইলেন কিন্তু ক্ষমার যে বস ছিলেন তারা খুব অপরাধী ছিলেন তারপরও তিনি সেটা মনে না করে তিনি এমন কিছু করেছিলেন যেটার মধ্যে তার মধ্যে কোনো ভুল ছিলেন না তিনি আল্লাহর কথা বলেছিলেন যে তিনি ক্ষমাশীল তিনি ক্ষমা করবেন তিনি
শ্রেষ্ঠ হয়ে গেল, কারণ আমি তো আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি, আমার বিরুদ্ধে কোনো আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এই কথা শুনে সকলেই হযরত ইউসুফ আলাইহিস সালামের বাসায় যেয়ে তার বাবাকে এই হযরত ইউসুফ আলাইহিস সালামের নিকট নিয়ে আসলেন এবং তারা একত্রে তারা বসবাস শুরু করলেন। এইভাবে তারা যে বসবাস শুরু এবং তাদের হযরতের বয়স যখন 110 বছর তিনি তখন মৃত্যুবরণ করেন। তার হযরত এখানে ইউসুফ কত বছর বয়সে মৃত্যুবরণ করলেন? তাহলে হযরত ইউসুফ 110 বছর বয়সে মৃত্যুবরণ করলেন। তাহলে আমরা আজকে জন্য এখানে শেষ করি পড়ছি এবং তোমরা ভালোভাবে বাসায় লেখাপড়া করবে এবং প্রয়োজনে তোমরা যে এইগুলা কাহিনীগুলা ভালোভাবে পড়বে, যাতে এখানে যেভাবে প্রশ্ন আসুক সেইভাবে যেন তোমরা প্রশ্নের উত্তরগুলো দিতে পারো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যে আজকের যে পড়া, তোমাদের তোমরা ভালোভাবে লেখাপড়া করবে এবং আগামী দিনের যে পড়া সেটা তোমরা ভালোভাবে আগামী দিনের বাড়ির কাজ তোমরা দিতে নাও। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।